الحمد لله والصلاة والسلام على رسول الله. فصوم الله تعالى جلنا جني مان بسال الله عليه وسلم شمبارك উৎকৃষ্ট চরিত্রের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন সেই প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দুরুদ পাঠ করছি যা বিষয়ে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মর্যাদাবান। ভালো গুণের যত সমাহার রয়েছে সকল গুণের শ্রেষ্ঠ গুণগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তাই তিনি সকল মানুষের শ্রেষ্ঠ মানব হিসাবে পরিগণিত হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসকিয়াতুন নাফস, অন্তরকে বিশুদ্ধকরণ, আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি, এই শিক্ষার উদ্দেশ্য কি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি শিক্ষিত হয়েছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার চরিত্র উন্নত, আপনি কিভাবে বুঝবেন যে আপনি জান্নাত। উত্তম চরিত্রের বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বাবুহারের বংশের পরিচয় এ প্রবাদ শতভাগ সঠিক নয়, ধোকাবাজের ব্যবহারে হয় নয়, সঠিক ব্যবহারে নেই ভয়। একজন চোর চুরি করার আগে বা পকেট মারার আগে যে সুন্দর আপনার সাথে ব্যবহার করবে, অথবা অজ্ঞান পার্টি আপনাকে অজ্ঞান করায় ফেলার আগে যে সুন্দর আপনার সাথে ব্যবহার করবে, তো ব্যবহার সুন্দর হলেই যে বংশের পরিচয় এ কথা শতভাগ সঠিক নয়। চোরের ব্যবহারও অনেক সময় ভালো হয়, ব্যবহারটা হতে হয় উত্তম চরিত্র থেকে, একেবারে এটাকে তিলে তিলে গড়াতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আকসারু মা ইউদখিলুল জান্নাতা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাতা আতাদরুনা, তোমরা কি জানো যে কোন জিনিসটি মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, কোন বিষয় এমন বিষয় যে বিষয়টা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে উত্তরে বলছেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। উত্তম চরিত্র কি, উত্তম চরিত্রের লাভ কি, একটু পরে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বু ইবাদিল্লাহ ইলাল্লাহ আহসানুহুম খুলুকান, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে সেই যে যার চরিত্র উত্তম, যার চরিত্র সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওহা ইলাইয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উপরে ওহী করেছেন আন তাযাউ তাওয়াযাউ, যে তোমরা বিনয়ী হবে, নরম হবে, বিনয়ী হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা আমার উপরে ওহী করেছেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান, সেই মুমিন পরিপূর্ণ মুমিন, সেই মুমিন সেই ঈমানদার পরিপূর্ণ ঈমানদার যে আহসানুল খুলুকান,
যা চরিত্র যত অধিক উত্তম সে তত অধিক শক্তিশালী মুমিন সে তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় অপরাধীর দ্বারা প্রমাণিত সালান্নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা আইয়ুল ঈমানি আফযাল কোন ঈমানটা ইয়া রাসূলুল্লাহ কোন ঈমানটা সর্বশ্রেষ্ঠ ঈমান আপনি সেই বিষয়ে আমাদেরকে খবর দিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বললেন হুসনুল খুলুকি উত্তম চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈমানদার ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের সংশোধন মানুষের চরিত্র সংশোধন করে দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটি উদাহরণ আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ও আবু হুরায়রাতে বর্ণিত তিনি বলেছেন ও আরবিয়ুন একজন দেহাতি গ্রাম্য লোক এসে মসজিদে এলো ফাবালা ফিল মসজিদি মসজিদে এসে সকলের সামনে দাঁড়িয়ে থেকে প্রস্তাব করলো ফাতানাওয়ালুহুন নাসু মানুষেরা সবাই ঘিরে ধরলো এত বড় সাহস মসজিদে নববীকে এসে পেশাব করেছে সাহাবীরা ঘিরে ধরেছেন ফাকালা লাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন দাউহু তাকে ছেড়ে দাও দাউহু তাকে ছেড়ে দাও সুবহানাল্লাহ বলেন না কালকে বলবেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে সমস্যা আছে বলেন ইনশাআল্লাহ কালকে বলবো কখন ইনশাআল্লাহ বলতে হয় কখন সুবহানাল্লাহ বলতে হয় এটাও আমরা জানি না দাউহু তাকে ছেড়ে দাও এখন যদি একজন মানুষ এসে কেউ দাঁড়িয়ে থেকে প্রস্তাব করা তো দূরের কথা কেউ যদি একটু বায়ু নিঃসরণ করে আপনাদের মধ্যে কেউ যদি একটু বায়ু নিঃসরণ করে তাহলে তো তাকে মসজিদ থেকে বের করে দিবে হ্যাঁ না যেটা উজু করে আয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন দাঁড়িয়ে থেকে সকলের সামনে প্রস্তাব করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে ছেড়ে দাও ওয়াহরিকু আলা বাউলিহি সাজলাতুন মাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশকে বলছেন যাও এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দাও পরিষ্কার করাও দানু বা মিন মাইন নাপাকি দূর করে দাও আইন নামা বয়স তোমার স্ত্রী না তোমাদেরকে প্রেরণ করা হয়েছে ওয়ালাম তুবাসু মাসিরিনা তোমরা কারো প্রতি কঠোর হইও না তোমরা কারো প্রতি কঠোর হইও না মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কতাকা যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে ভালো ব্যবহার করো তার সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওয়াকফু আম্মান জালামাকা তোমার সাথে কেউ যদি অত্যাচার করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও কেউ যদি তোমার উপরে অত্যাচার করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কারণ কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুমি শুনে রাখো তোমরা বেঁচে থাকো অত্যাচারীর বরদোয়া থেকে অত্যাচারীর দোয়া থেকে তোমরা যার উপরে জুলুম করেছো তার দোয়া থেকে বেঁচে থাকো তোমরা জুলুম করো না মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি হে বান্দা শুনে রাখো ইয়া ইবাদি ওই আমার বান্দা ওই আমার বান্দা শুনে রাখো আমি আল্লাহ আমার উপরে জুলুম করা আমার উপরে জুলুম করা আমি হারাম করেছি তোমরা কেউ কাউকে কারোর প্রতি তোমরা জুলুম করো না কারোর প্রতি তোমরা জুলুম করো না কারণ জুলুম করলে অত্যাচার করলে দুর্ব্যবহার করলে সে যদি ক্ষমা না করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই ও আমার চেয়ে রাপাজানেরা আপনারা
চরিত্র গঠন করতে এসেছেন এখানে একবার চিন্তা করে দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফু আম্মান জালামাকা কেউ যদি তোমার উপরে অত্যাচার করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও তা না হলে আপনাকে কেউ যদি অত্যাচার করে আর আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই শুনবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন অত্যাচার যে করলো যে জুলুম করলো যে ছোট ভাইয়ের উপরে অত্যাচার করলো আল্লাহ তাআলা যদি তা আল্লাহ তাআলার কাছে যদি সে বিচার দেয় তাহলে সেই বিচার আল্লাহ তাআলা সেই বিচার সঙ্গে সঙ্গে কবুল করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাঝে কোনো পর্দা থাকবে না সরাসরি সেই দোয়া কবুল হবে ওয়াহসিনা মান সাইলাই আর শোনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উত্তম আদর্শ উত্তম চরিত্র সদাচরণ ভালো ব্যবহার কি জিনিস মাল বিররু কি জিনিস সেটা সালা সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ ব্যবহার বিষয়ে সদাচরণ বিষয়ে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসনুল খুলুকি উত্তম চরিত্র হচ্ছে উত্তম চরিত্র হচ্ছে উত্তম চরিত্র হচ্ছে সদাচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন তাহলে পাপ কি জিনিস ইয়া রাসূলুল্লাহ গুনাহ কি জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আন ইয়ামালা আন-নাস যে তুমি তোমার অন্তর এমন কাজ করলে যে কাজ করার পরে তোমার অন্তর বলবে এটা খারাপ কাজ ইস্তাফতি কলবাক তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো সদাচরণ লাভ সদাচরণ যে করবে আল্লাহ তাআলার উপরে কেমন বরকত দেবেন তাকে তো আল্লাহ তাআলা বড় করবেন সম্মান দিবেন মর্যাদা তো কর মর্যাদা বান্ত বানাবেন ওই আনাস রাদিয়াল্লাহু আনহু কল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আই ইউবসাত লাহু রিজক ফি রিজকিহি যে ব্যক্তি তার রিজে তার খাবার তার সম্মানের খাবার ভালো বিক্রি করতে চায় যে ব্যক্তি তার সম্মানের রিজিক চায় যে ব্যক্তি তার রিজিককে বৃদ্ধি করতে চায় টাকা পয়সা লোন গাড়ি বাড়ি সম্পদ করতে চায় ওয়াইন শাওলাউ ফি আসলিহি আর যে ব্যক্তি তার হায়াতকে বৃদ্ধি করতে চায় সহজে যে মরতে চায় না যে মরণকে বিলম্বিত করতে চায় আপনি যদি আপনার মরণকে বিলম্বিত করতে চান তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিয়াসিলুম রাহিমাক হু তাহলে তুমি সদাচরণ করো তুমি উত্তম ব্যবহার করো উত্তম ব্যবহার করো আনানাসিন রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদাকাতা ওয়াসিলাতার রাহিমি ইয়াজিদুল্লাহু বিমা ফি উমরি আর সদাচরণটা মানুষের হায়াতকে বৃদ্ধি করে সদাচরণটা মানুষের হায়াতকে বৃদ্ধি করে ওয়াদফাউ বিহিমা মিতাতুসু আর হঠাৎ মৃত্যুকে থামিয়ে দেয় আপনি যে সুন্দর আচরণ করবেন আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের সাথে আপনার সহপাঠীর সাথে আপনি যদি সুন্দর আচরণ করেন আল্লাহ আপনাকে খাবার দেবে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন মানুষের হায়াত বৃদ্ধি পায় না সদাচরণের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় সর্বশেষ কথা কিভাবে বুঝবেন আপনি উত্তম চরিত্রের অধিকারী কিভাবে বুঝবেন আপনি উত্তম চরিত্রের অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূলের নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কলিজার টুকরা হাসান হুসাইন হাসান হুসাইন হাসানকে হাসানকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতি তার দৌহিত্র মেয়ের সন্তানকে শিক্ষা দিয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা
شاطي حسين رضي الله تعالى عنه التيارة، شاطي الله رسول التيارة ميلتي له تاع رسول الله صلى الله عليه وسلم شكا ديتين ولتين من حسن إسلام المرضي ইসলামের সৌন্দর্য উত্তম চরিত্র হচ্ছে এই যে তার কুমালা ইয়ানি অযথা বিষয়ে সে পরিত্যাগ করবে, অযথা সময় নষ্ট করবে না, লেখাপড়ায় মন দিবে, জীবনের উদ্দেশ্যকে হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কিভাবে বুঝবে যে তোমার চরিত্র উত্তম হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজা পায়। গল্পের অপর নাম ফকির, গল্পের অপর নাম ফকির, যে যত বেশি পড়ালেখা বাদ দিয়ে গল্প করবে সে তত জীবনে ফকির হবে, সে তত জীবনে জ্ঞান থেকে দূরে সরে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার উপরে দয়া করবেন না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার উপরে দয়া করবেন না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, লাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের উম্মত না, মান লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইউয়াক্কিল কাবীরনা ফালাইসা মিন্না, হাদিসটা জয়ীফ, মানান সহি। কোন ব্যক্তি যদি ছোটদেরকে স্নেহ না করে, কোন ব্যক্তি যদি বড়দেরকে সম্মান না করে, তাহলে সে আমাদের উম্মত নয়। তবে উম্মত হোক আর না হোক, হাদিসটা জয়ীফ জিদ্দান, কিন্তু এটা সত্য, চিরন্তন সত্য, আল্লাহ রাসূলের অন্য কথা থেকে প্রমাণিত যে ছোটদেরকে স্নেহ করার কথা এসেছে, বড়দেরকে সম্মানের কথা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে। আমরা যেটা বুঝলাম তা হচ্ছে, সহজেই জান্নাতে যাওয়া যাবে, যদি উত্তম চরিত্র হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন, এটা হচ্ছে আবাহিকুল মাকতুম সহ অন্যান্য সিরাত গ্রন্থগুলোতে এসেছে, গাছের ছায়ায় ঘুমিয়েছিলেন একজন কাফের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা উঠিয়ে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে গিয়েছে, তখন বলছে, হে মুহাম্মদ, কে তোমাকে এবারে রক্ষা করবে? এই যে আমার তরবারি থেকে আর তুমি রেহাই পাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। বলার সাথে সাথে তরবারিটি হাত থেকে পড়ে গিয়েছে, কাঁপতে কাঁপতে মৃত্যুর মুখে, তরবারির মুখে দাঁড়িয়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরবারির মুখে দাঁড়িয়ে আছে, সেই সময় বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। কল্পনাও করা যায় না, তরবারি চালানোর সাথে সাথে কান্নাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, এমন সময় বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ আমাকে রক্ষা করবেন। এবারে তরবারিটা পড়ে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উঠিয়ে নিয়েছেন এবং বলছেন, যে এবারে তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই চিনতেন, তিনি বলছেন, মুহাম্মাদের দয়া অনেক দয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, একজন বিষ দিয়েছে খাবারে বিষ দিয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ দিয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কেন বিষ দিয়েছো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকর সে রাসূলকে হত্যা করার জন্য বিষ দিয়েছে, এত বড় সাহস! ডেকে যখন জিজ্ঞাসা করলেন, তখন ওই চাকরানি বলছে যে, আমি আপনাকে বিষ দিয়েছি, আপনি যদি মিথ্যা নবী হন তাহলে মারা যাবেন, আর যদি সত্য নবী হন আপনি তো জানতেই পারবেন, এই জন্য আমি বিষ দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তাকে ছেড়ে দিলেন। একবার চিন্তা করতে পারবেন, আপনাকে হত্যা করার জন্য যদি কেউ আপনাকে বিষ দেয়, আপনি কি করবেন? যদি জানতে পারেন, তাকে ধরে তাকে আরো খাইয়ে দিবে, খা বেটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এমন আদর্শ ছিলেন। সম্মানিত দিনী ভাই ও আমার ছাত্র ভাইরা,
জান্নাতে যাবার জন্য উত্তম চরিত্র দরকার, সদাচরণ দরকার, সদাচরণ দরকার। আসুন আমরা সকলেই আমাদের উত্তম চরিত্র, আমরা সকলেই আমাদের উত্তম চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে চলার চেষ্টা করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুসরণ অনুকরণ করার মাধ্যমে জান্নাতে যাওয়ার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।